বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জিবি হাসপাতালের সুপার এক্সপ্রেস স্পেশালিটি বিল্ডিং। রাজ্যের মানুষ চিকিৎসার ক্ষেত্রে বিপুল পরিমাণে নির্ভর করে থাকেন সদর আগরতলা জিবি হাসপাতালের উপর, কিন্তু সেই হাসপাতালেই বুধবার আগুন লেগে যায়। সদর জিবি হাসপাতালের সুপার এক্সপ্রেস স্পেশালিটি বিল্ডিং থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে সকলে। হাসপাতালের রোগীদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন রোগীদের পরিবারের লোকজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। যদিও ততক্ষণে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন, তবে পোড়া গন্ধ ও ধোঁয়া দেখে হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আমরা দেখছি লাইন আমরা তুলে দেবো উইদিন 5 to 10 minutes, পুরো বিল্ডিং সেফ আছে। এরপর আমরা দেখবো যে যে ব্যাটারি গুলো শর্টেজ আছে আমরা চেঞ্জ করবো। যে জায়গাটার মধ্যে আগুন লেগেছে, মানে কি ক্ষয়ক্ষতি হতে পারে? এটা হচ্ছে কমপ্লিটলি ইউপিএস রুম আমাদের। এটা এখান থেকে বিল্ডিং এর করিডোর গুলো ইমার্জেন্সি ওয়ার্ডে ওয়ার্ডে একটা দুটো করে লাইট দেওয়া থাকে, যেন কোনো ডিজাস্টার বা কোনো টাইমে যেন পুরো ব্ল্যাঙ্ক আউট না হয় বিল্ডিং। ঠিক আছে, এখানে একটা ব্যাটারি ব্যাঙ্কও রয়েছে। ঠিক আছে, এখান থেকে এমনিতে এক্ষুনি জিবি হসপিটালের পরিষেবাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না, আমরা উইদিন 5 মিনিটস লাইন তুলে দিচ্ছি। এরপর আমরা ইউপিএসটাকে কেটে রেখে আমরা ইউপিএসটাকে পুরো চেক করবো যে এখানে কী ধরনের কী সমস্যা হয়েছে। এখন কি নিয়ন্ত্রণে এসছে? হ্যাঁ হ্যাঁ, নিয়ন্ত্রণে এসছে, ফায়ার ব্রিগেডের লোকও এসছে, ওরা সিওটু দিয়ে। সরকারি সম্পত্তি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, খুব বেশি এসএস যেটা ব্যাটারি হয়তো 2-3টে যেতে পারে, অ্যাপ্রক্স এক একটা ব্যাটারি 5-6 হাজার টাকা হতে পারে, তো 20,000 এক্সিড করবে। তবু আমরা পুরোটা দেখার পরে সপ্তাহে। রুমটা কিসের? ইউপিএস রুম।